তুরস্ককে টপকে বিশ্বে করোনা আক্রান্তের দিক থেকে এখন নবম দেশের নাম ভারত জনতা কারফিউ বা টানা লকডাউনের মতো করা নিয়ন্ত্রণ নেই পরিস্থিতি গেল দু সপ্তাহে লাগামহীন হয়েছে নতুন সংক্রমণ এবং প্রাণহানি পরিস্থিতির ভয়াবহতা সত্ত্বেও অর্থনীতির দোহাই দিয়ে লকডাউনে করা করে শিথিল করেছে দিল্লি আট জুন থেকে রেস্তোরাঁ শপিং মল সহ খুলে যাচ্ছে সব করোনা সংক্রমণ রোধে টানা দুই মাসের বেশি সময় ধরে ভারত জুড়ে চলছে লকডাউন নানা পদক্ষেপের পরও কোনো কিছুতে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না পরিস্থিতি প্রতিদিনই রেকর্ড মৃত্যু আর সংক্রমণ দেখছে দেশটি ভারতে ফেব্রুয়ারিতে প্রথম রোগী শনাক্তের দুই মাসে মাত্র বারো হাজারের ঘর ছুলেও মূল ভয়াবহতা শুরু হয় গেল মাসে এক মে সাঁইত্রিশ হাজার থেকে দুই সপ্তাহ পর সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ায় পঁচাশি হাজার গেল পনেরো দিনেই ছাড়িয়েছে শুরুর তিন মাসের মোট সংক্রমণকে একই হারে বাড়ছে প্রাণহানি মার্চে প্রথম মৃত্যুর দেড় মাসে এক হাজারে পৌঁছালেও গেল এক মাসে সেই সংখ্যা পাঁচ হাজারের ঘরে কোনো কিছুতেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলেও ধাপে ধাপে সব কিছু স্বাভাবিকের সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি পরিস্থিতি বুঝে পর্যায়ক্রমে আগের অবস্থায় ফিরতে চায় মোদী সরকার হাম পারমানেন্টলি জিন্দগি মে লকডাউন নেই মানছি প্রতিদিনই বাড়ছে করোনা রোগের সংখ্যা কিন্তু টানা লকডাউন চালিয়ে যাওয়া কোনো সমাধান হতে পারে না কারণ জীবন এভাবে থেমে থাকলে কখনোই চলবে না আমাদেরকে আতঙ্কিত না হয়ে সব ধরনের সতর্কতা অবলম্বন করে করোনাকে সাথে নিয়েই এগিয়ে চলতে হবে জনগণ বলছে করোনার ভয়ে আর ঘরে থাকা সম্ভব না পেটের দায়ে বাধ্য হয়ে বের হতে হচ্ছে রাস্তায় জানি না কোথায় খাবার পাবো কিভাবে বাঁচবো কাজ না করলে সংসার চলবে না এভাবে বসে আর কতদিন তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে বের হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ককে পাশ কাটিয়ে এখনই স্বাভাবিক অবস্থায় ফিরলে আরও ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হতে পারে ঘনবসতি দেশগুলোকে